ঘন্টার মধ্যে করে দিচ্ছি এবং সন্ধ্যা 6টার মধ্যে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে তো যদি সেটা প্রবলেম হয়েছে কল দিয়েছে কাজটি করার জন্য টেকনিশিয়ান কি আপনার বাড়িতে পৌঁছে গেছে সেই এরিয়া সার্ভিস সেন্টার কলটা ট্রান্সফার করে দেবে हेलो गाइज वेलकम टू ইউলিপ টেক আমরা এখন আছি টাটা প্লেট সেলস এন্ড সার্ভিস সেন্টারে তো আসুন ভিতরে যাওয়া যাক আমরা যখন ডিটিএইচ কানেকশন নেওয়ার কথা ভাবি তখন একটা ফোন করে বা একটা ক্লিক করে কানেকশন বুক করে দিই অ্যান্ড তারপরে আমরা ওয়েট করি যে কখন ইঞ্জিনিয়ার এসে ইনস্টল করে দিয়ে যাবেন আমাদের এই কানেকশনটি বা যারা এক্সিস্টিং কাস্টমার আছে তারা তাদের কিছু প্রবলেম হলেই একটা ফোন করে দেন আর ওনারা ওয়েট করতে থাকেন যে কতক্ষণে তাদের প্রবলেমটা সলভ হবে কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে কত এক্সিকিউটিভ যে সার্ভিসটা দিয়ে চলেছে সেটাই মানে জানবার বিষয় তো ঠিক আছে আজকে জেনে নেওয়া যাক ওনাদের থেকে কিছু তথ্য এই বিষয়ে হ্যালো স্যার উই আর ফ্রম ইউলিপ টেক তো আজকে আমরা চলে এসেছি আমাদের ভিউয়ার্সদের অনেক কোয়েশ্চেন ও তাদের কোয়ারিজ নিয়ে তো স্যার যারা টাটা প্লেট নিউ কানেকশন নিতে চাইছেন তাদের কানেকশন বুক করার পর কি মানে কি ধরনের প্রসেসিং চলে আপনাদের এটা একটু আমাদের বলুন আর যারা অলরেডি এক্সিস্টিং কাস্টমার রয়েছেন তাদের কানেকশনের জন্য কোনো যদি প্রবলেম হয় আপনারা টেকনিক্যালি কিভাবে সেটা সলভ করে থাকেন সেটা যদি একটু ভিউয়ার্সদের বলেন হ্যাঁ নিউ কাস্টমার যখন বুক করছে তখন নিউ কাস্টমারদের সিস্টেম থাকে কি যে আমাদের 24 ঘন্টার মধ্যে সার্ভিস 24 ঘন্টার মধ্যে আমরা ইনস্টলেশন বুক করতে পারি মানে কাস্টমার বাড়ি ভিজিট করব করে আমাদের কাজটা সম্পূর্ণ করব তো আমাদের সেই টার্গেট থাকে দেখতে হবে কোন ডিস্ট্রিক্ট থেকে আমাদের বুকিং হচ্ছে সেইখানকার লোকাল যে আমাদের ডিস্ট্রিবিউটর আছে তাদের কাছে সেই কলটা ট্রান্সফার হবে কাস্টমারের ফোন নাম্বার থাকে সেই ফোন নাম্বার দিয়ে সেই কাস্টমার সঙ্গে কল করে তার অ্যাড্রেস জেনে আমাদের টেকনিশিয়ানরা কীভাবে যেতে পারবে তার জন্য আমাদের টেকনিশিয়ানরা প্রস্তুতি নেয় এবং যে এক্সিস্টিং কাস্টমার আছে তাদের ক্ষেত্রেও সেই একই প্রসেস যেটা আমাদের তাদের রেজিস্টার নাম্বার আছে সেই রেজিস্টার নাম্বার দিয়ে ফোন করে তাকে তার অ্যাড্রেস জেনে নিয়ে অ্যাড্রেস তো থাকছি তার অ্যাড্রেস জেনে নিয়ে তার সঙ্গে কীভাবে যাওয়া হবে কাস্টমারকে বলে দেওয়া হয় তো যেমনটা স্যার বললেন ওনাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের পরই কিন্তু প্রপার যে ইনস্টলেশন প্রসেস সেটা কিন্তু শুরু হয় হ্যালো স্যার আপনার নাম রাজেশ আচ্ছা আপনি কতদিন টাটা প্লে সার্ভিসের সাথে যুক্ত আছেন 3 বছর আচ্ছা আচ্ছা তো সারাদিনে আপনাদের কাছে এই সার্ভিস রিগার্ডিং কীরকম কল আসে কল তো আমার মনে কি আসে কিন্তু ওরকম তো আনুমানিক গুণে কিছু করা যায় না তো আসে মোটামুটি ভালোই আচ্ছা আচ্ছা তো আপনারা সেগুলোকে হ্যান্ডেল কীভাবে করেন সেই প্রবলেমগুলোর হ্যান্ডেল কীভাবে করেন কাস্টমারদেরকে কলিং করি এবং তাদের প্রবলেমটা বোঝার চেষ্টা করি যদি সলভের হয় এখান থেকে করে দিই নাহলে টেকনিশিয়ান ভিজিট করায় কাস্টমার স্পটে গিয়ে সেই প্রবলেমটা সলভ করায় আচ্ছা বেশ তো আপনাদের এই প্রবলেমগুলো সলভ করতে মোটামুটি কীরকম সময় লাগে অফিস আওয়ার্সের মধ্যে হলে আপনার 4 ঘন্টার মধ্যে করিয়ে দিই বা চেষ্টা করি আর 24 ঘন্টার মধ্যে অলরেডি কমপ্লিট হয় অফিস আওয়ার্সের বাইরে আচ্ছা উনি যেরকম বললেন যে অফিস আওয়ার্সের মধ্যে হলে 4 ঘন্টা এবং অন্যান্য সময় হলে 24 ঘন্টার মধ্যে সমস্ত প্রবলেম সলভ করে দেওয়া হয় তো এটার জন্য কি কাস্টমারদের আলাদা করে কোনো পেমেন্ট করতে হয় সার্ভিস চার্জের জন্য হ্যাঁ সার্ভিস চার্জ তো লাগে যেটা সার্ভিস চার্জ এখন বর্তমানে 175 মানে 175 টাকা লাগে তো টাটা প্লে হওয়ার পর থেকে এখন এই ভিজিট চার্জটা পুরো ফ্রি আছে লাগে না যদি কাস্টমারের কোনো মেটেরিয়ালস চেঞ্জ হয় সেটটপ বক্স LMB কেবিল এক্সেট্রা যেসব জিনিসগুলো আছে সেই পার্টসগুলোর জন্য পেমেন্টটা দিতে হয় শুধুমাত্র কোনো সার্ভিস চার্জ দিতে হবে না এখন পুরো সার্ভিস ফ্রি আছে তাহলে যেমনটা স্যার বললেন যে এখন সার্ভিস চার্জ লাগছে না তো এখন তো একটা প্যান্ডামিক সিচুয়েশন চলছে তো এটার জন্য কোভিড সেফটি প্রিকশন আপনারা কি নিচ্ছেন হ্যাঁ আমরা তো কোভিডের জন্য সেফটির জন্য টেকনিশিয়ান যখন ভিজিট করেন কাস্টমারের বাড়িতে তো টেকনিশিয়ান মাস্ক এবং স্যানিটাইজার তো লাগেই তার সাথে টেকনিশিয়ান পৌঁছানোর আগে কাস্টমারের হাউসে কাস্টমারের মোবাইলে একটি লিংক যায় SMS দ্বারা যে লিঙ্কে ক্লিক করলে কাস্টমার সেই টেকনিশিয়ানের কোভিডের সার্টিফিকেট ডিটেলস দেখতে পান যাতে কাস্টমারের টেকনিশিয়ানের
যে দুটো সার্টিফিকেট অ্যাড করা আছে কি না, কাস্টমারের ভ্যাকসিন হয়েছে কি না, যে প্রশ্নগুলো থাকে কাস্টমারদের সেটা অবভিয়াসলি ওখানে ওনারা পেয়ে যান অ্যান্সারটা। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অফিস স্টাফ ছাড়াও ফিল্ডের কিছু টেকনিশিয়ানরা রয়েছেন, তো ওনাদের সাথে একটু কথা বলে নেওয়া যাক। আচ্ছা স্যার, একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা আমাদেরকে অনেকেই করে থাকেন, যে ক্লাউডি ওয়েদার যখন হয় তখন তো কানেকশান অফ হয়ে যায়, সার্ভিসটা অফ হয়ে যায়, তো এটা কি সবার ক্ষেত্রেই হয়? হ্যাঁ, এটা সবার ক্ষেত্রেই হয়। আকাশে মেঘ থাকলে স্যাটেলাইটের সাথে কানেকশান ডিসকানেক্ট হয়ে যায়, সেই সময় এটা অসুবিধা হয়। আবার ওয়েদার ক্লিয়ার হয়ে গেলে পরিষ্কার সিগন্যাল চলে আসে, তখন ক্লিয়ারিটি ছবি এসে যায়। তো এ বিষয়ে আপনি আমাদের কিছু বলুন। উনি যেটা বললেন, মেঘ বৃষ্টি যখন হয় তখন আপনার কিছুক্ষণের জন্য সিগন্যাল অফ থাকে, আবার বৃষ্টি যখন ছেড়ে যায় তখন আবার সিগন্যাল এসে যায়, ছবি আপনার চালু হয়ে যায়। তো যেমনটা ওনারা বললেন যে এই প্রবলেমটা ক্লাউডি ওয়েদারে হয়, বৃষ্টির জন্য হয়, কিন্তু এটা খুবই সাময়িক, এটা আবার কিছুক্ষণের মধ্যে ঠিকও হয়। থ্যাংক ইউ স্যার, ইটস নাইস টু বি উইথ ইউ অ্যান্ড টু এক্সপ্লেন ইট আওয়ার চ্যানেল। যদি কেউ টাটা প্লের নিউ কানেকশন ইনস্টল করতে চান অল ওভার ইন্ডিয়া থেকে, তাহলে নিচের ডিসক্রিপশন বক্সে স্যারের নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে সরাসরি ফোন করে বুক করতে পারেন, অথবা আমাদেরও কন্ট্যাক্ট করতে পারেন, সেখানে স্পেশাল ডিসকাউন্টও থাকবে। আমাদের অন্যান্য সার্ভিসগুলি পেতে ভিজিট করুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে www.eulip.co.in। আর গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করুন, আর আপনার টেকনোলজি সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান করে নিন আপনি নিজেই।